দেখুন ফল দেখুন এই একটা ডালের মধ্যে ক কেজি ফল আছে এই ফলের ভারে গাছ নুয়ে পড়ছে হ্যাঁ দেখুন না এই একটা ডালের মধ্যে কত গাছ রীতিমতো কাত হয়ে যাচ্ছে ফলের ভারে অথচ কোনো খাবার দিইনি কিছু না ফল দেখুন আপনার এখান থেকে পর দেখুন ফল আমি এই ফলে মানে গাছের ভার কমানোর জন্য পাতা ফেলে দিই পাতা ফেলে দিই এই যে এই যে দেখুন পরপর কত ফল বন্ধুরা অসাধারণ একটি অভিজ্ঞতা আমরা আপনাদের জন্য এই জলের মধ্যে দাঁড়িয়েই যাতে এই অজস্র ননি এত ননী গাছগুলোতে ধরে রয়েছে এই জন্য আমরা জলের মধ্যে নেমে এসেছি এটি একটি আশ্চর্য অভিজ্ঞতা কখনো কোথাও ভিডিও করতে গিয়ে এরকম জলে নেমে ভিডিও করিনি আর নিচে মাছগুলো যেন নির্ভয়ে খেলা করে চলেছে আর এখানে দেখুন আর আমরা কাছে যেতে পারবো না এক একটি গাছে শুধু ননি ফলে ভরা কত ননি ফল হয়তো পাতার থেকেও ফলের সংখ্যা বেশি চলুন এবারে যিনি এর সৃষ্টিকর্তা আপনাদের সকলের অত্যন্ত প্রিয় এবং পরিচিত গুণীজন গৌরচন্দ্র দাস মহাশয়ের ভেষজ উদ্যানে আমরা দাঁড়িয়ে রয়েছি চলুন গৌরবাবুর সঙ্গে কথা বলি নমস্কার নমস্কার কি অসাধারণ করেছেন হ্যাঁ আমি দর্শক বন্ধুদের আগে কথা দিয়েছিলাম যে ননি বাগানে মাছ চাষ করব তো সেই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি এবং দেখাচ্ছি যে ননি বাগানে কিন্তু মাছ চাষ করছি কিন্তু এর মধ্যেও একটা কিন্তু আছে আমি যখন দেখলাম এখানে মাছ মাছ ছেড়েছিলাম প্রচুর মাছ হয়েছিল কিন্তু একটা উৎপাত শুরু হয়েছিল পাড়ার ছেলে পেলে ছিপ ফেলা শুরু করেছিল এই একটা সমস্যা হয়েছিল তো এত মাছ হয়েছিল যে লাইন দিয়ে ছিপ পরা শুরু হয়েছিল। যাই হোক এটাকে আমাকে সামাল দিতে হয়েছে এবং মাছের সংখ্যাটা আমি কমিয়ে দিয়েছি না নাহলে এনে এখানে ঝাঁকে ঝাঁকে মাছ কমানোর উদ্দেশ্য হচ্ছে ছিপের উৎপাত ছিপের উৎপাত হলে মাছ কত নিল তার থেকে বড়ো কথা হচ্ছে আমার বাগানের ক্ষতি হয়ে যাবে যার জন্য ছিপের উৎপাতটা কমিয়েছি যাই হোক এবার মূল কথায় আসি আপনারা দেখতে পাচ্ছেন ননী বাগান ননী সম্পর্কে এর আগেও আপনারা ভিডিও দেখেছেন আমি বলেছিলাম সাধারণ মানুষের উদ্দেশ্যে যে বাড়ির সবাই মিলে সুস্থ থাকার জন্য প্রত্যেকেই বাড়িতে এক দুটো নুনি গাছ লাগাবেন এক দুটো ননি গাছ লাগাবেন জীবনে একবারই লাগাবেন আর প্রতি মাসে মাসে সারা জীবন ধরে ফল তুলবেন আর নিজেরা জুস করবেন তার মানে হানড্রেড পারসেন্ট পিওর ননি জুসটা আপনারা পাবেন যেটা মার্কেটে কোথাও পাবেন না সারা দুনিয়ায় ননি ননি জুস নিয়ে কারবার করছে হাজারো কোম্পানি কিন্তু যত কোম্পানি থাকুক না কেন যত দামিই থাকুক না কেন আপনারা বাড়িতে নিজেরা যে ননি জুস তৈরি করবেন ততটা পিওর নুনি জুস আপনি কোথাও পাবেন না তো সবাইকে আবার বলছি বাড়ির সবাই মিলে সারা জীবন ধরে সুস্থ থাকার জন্য বাড়িতে এক দুটো নুনি গাছ লাগাবেন পাশাপাশি আবার বলছি এবং ব্যবসায়িক উদ্দেশ্যে যদি কেউ করতে চান তাহলে বেশি করে নুনি গাছ লাগাবেন যত বেশি নুনি গাছ লাগাবেন তত বেশি ইনকাম করতে পারবেন কারণ ননিজুশের জুসের চাহিদা আনলিমিটেড ননি জুসের মার্কেট কোথায় যেখানে মানুষের শরীর খারাপ হয় সেখানেই ননি জুসের মার্কেট কোথাকার মানুষের শরীর খারাপ হয় না ননি জুস সম্পর্কে কি কার্যকারিতা রয়েছে এই প্রসঙ্গে বলতে গেলে এপিজি আব্দুল কালামের কথা না বললেই নয় এপিজি আব্দুল কালাম পৃথিবী বিখ্যাত একজন বিজ্ঞানী উনি নিজে ননি জুস সম্বন্ধে উপলব্ধি করেছেন সেই উপলব্ধির কথাটাও উনি ব্যক্ত করেছেন উনার কথায় ননিজুস মর্তের মানুষের জন্য অমৃতস্বরূপ কারণ টোটাল হিউম্যান বডির উপরে কাজ করে মানুষের শরীরের দেখা যাচ্ছে শত শত রোগের যদি আপনি নাম আপনারা যদি নাম লেখেন দেখা যাবে ম্যাক্সিমাম রোগ কভার করে এই ননি জুস তো এই ননি জুস কোথায় লাগাবেন কোথায় লাগাবেন এই এর আগে আমি ননি বাগানের ভিডিও দেখিয়েছি কোথায় লাগাবেন সেটা বাগান ডাঙ্গা জায়গা এখন কি দেখাচ্ছি আপনাদের একটা মাছ চাষ নুনি বাগানেই আমি মাছ চাষ করে দেখাচ্ছি যে ননি গাছটা কোথায় হয় ননি গাছ জীবনে একবার লাগাবেন প্রতি মাসে মাসে সারা জীবন ধরে ফল তুলবেন বারো মাস ফলে ফুলে ভরে থাকে এবং কি পরিবেশে হয় না হয় পরপর ভিডিওগুলোতেই আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি খুব কষ্ট সহিষ্ণু গাছ আর বহু বহু দিন থেকে আমি নুনির কারবার করছি ননি সম্বন্ধে মানুষকে বোঝানোর চেষ্টা করছি তো আজ পর্যন্ত আমি ননি গাছে কোনো পেস্টিসাইড দিইনি কোনো রাসায়নিক স্বার্থ দূরের কথা আজ পর্যন্ত নুনি গাছে সেইভাবে কোনো রোগ দেখিনি হ্যাঁ এক বছর আমি দেখেছিলাম এই শীতকালে যখন খুব বর্ষা হয়েছিলো সেই সময় কিছু প্রবলেম হয়েছিল কিন্তু নিজে নিজে আবার ননি গাছ ওভারকাম করে নিয়েছে সেই সমস্যার এবার আসি নুনি গাছ যদি কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে করতে চান কেরকম জমিতে করতে পারবেন জলা জমিতেও করতে পারবেন ডাঙ্গা জমিতেও করতে পারবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় কম বেশি নুনি গাছ গেছে কারণ ননি গাছ সম্বন্ধে মানুষকে আমি সচেতন করার চেষ্টা করছি সব জেলাতেই ননি গাছ গেছে এবং আমার কাছে যতটা খবর আছে ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতেই খুব ভালো ননি হচ্ছে পাশাপাশি অন্যান্য রাজ্যও হচ্ছে তো এই নুনি গাছ যদি ব্যবসায়িক ভিত্তিতে কেউ লাগান তাহলে কেরকম ফলন হতে পারে আপনারা আইডিয়া করতে পারছেন আজকে একটা জিনিস আমি মাঝে মধ্যে ভাবি বাংলার বহু পরিযায়ী শ্রমিক হাজার হাজার শ্রমিক বাইরে অনিশ্চয়তার মধ্যে কাটায় আমার আমার কাছে এই খবরটাও আছে যারা পরিযায়ী শ্রমিক তাদের কিছু কিছু জমি আছে কারো জলা জমি আছে কারো ডাঙ্গা জমি আছে সেই জমিগুলোকেও যদি এরকম মেডিসিনাল প্লান্টস বা নুনি বাগানের পারফাসে কাজে লাগায় তাদের পরিযায়ী শ্রমিক হতে হয় না পরিযায়ী শ্রমিক হতে হয়ে যেই রোজগারটা করছে তার থেকে অনেক বেশি রোজগার করতে পারে বাড়িতে থেকে তাহলে বাড়ির ফ্যামিলির সবার সঙ্গে থেকে সবাইকে দেখে দেখে শুনে রাখবে প্লাস ইনকামটা বাইরে গিয়ে যতটা ইনকাম করছে তার থেকে অনেক বেশি রোজগার করতে পারবে আপনারা দেখুন এক একটা গাছে কত নুনি ফল এখন দেখতে পাচ্ছেন এটা তো নুনি ফল তো সারা বছরই হয় বারো মাস ফলে ফুলে ভরে থাকে এমন কোনো সময় দেখাতে পারবেন না গাছে ফল বা ফুল নেই শীতকালে কম হয় কিন্তু শীতকাল ছাড়া বাড়ি মানে শীতকালেও হয় একটু কম হয় কিন্তু বাদবাকি সময়ে সারা বছর ফলে ফুলে একদম ভরে থাকে আর এটা কাঁচামাল বলবো না আমি দেখতে পাচ্ছেন কাঁচামাল কিন্তু আপনারা যদি ব্যবসায়িক ভিত্তিতে এটা করেন তখন দেখবেন এটা কাঁচামাল নয় রেখেও এটার ব্যবসা করা যেতে পারে কত ফল হতে পারে আইডিয়া করুন এক বিঘে জমিতে তিরিশ চল্লিশ কুইন্টাল ফল ইজিলি হতে পারে একদম কম করে সেইভাবে পরিচর্যার কোনো ব্যাপার নেই মার্কেট ছাড়া দুনিয়া জুড়ে যেখানে মানুষের শরীর খারাপ হয় সেখানেই ননি জুসের মার্কেট রয়েছে এই যে ফলগুলো দেখছেন এই ফলগুলো থেকে কিভাবে জুস করবেন সেটা আমার ভিডিও করা আছে তাহলেও আমি বলে দিই সংক্ষেপে এই যে ম্যাচিওর ফলগুলো দেখছেন যেগুলো বড় বড় ফল দেখতে পাচ্ছেন ম্যাচিওর ফলগুলো এই ফলগুলো তুলে ভালো করে মুছে জাস্ট কাছের জারে এয়ার টাইট করে রেখে দেবেন এয়ার এক থেকে দেড় মাস যদি এয়ার টাইট করে রেখে দেন দেখবেন ফলগুলো ঘেমে ঘেমে নিচে জুস জমবে ফলের চেহারা অ্যাজিটিস থাকবে কিন্তু নিচে যে জুসটা জমবে ওটাই হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর নুনি জুস এই যেই নুনি জুসটা আপনারা নিজেরা যদি ইউজ করেন সবাই মিলে সুস্থ থাকবেন এবার নুনি জুস বেরোনোর পরে যে ছিবড়েটা থাকবে সেটাও কিন্তু ফেলনা নয় সেটাও রোদে শুকিয়ে ইউজ করতে পারেন বীজ সহ যে মণ্ডটা থাকবে সেটা রোদে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে সেটাকে চায়ের মতো করে খেতে পারেন এমনি এমনি ডাস্ট করেও খেতে পারেন তাহলে বুঝতে পারছেন এর কিছুই ফেলনা নয় এবার ধরুন পাতা পাতাও আপনারা ইউজ করতে পারেন যদি কমার্শিয়ালি কেউ ভাবনা করেন যোগাযোগ করবেন আমি ডিটেলসে আপনাদের সব কিছু বলবো সহ বিভিন্ন রকমভাবে সহযোগিতা করব কিভাবে গাছ লাগাবেন কিভাবে পরিচর্যা করবেন কিভাবে ফল কোথায় বিক্রি করবেন আমার কাছেই বিভিন্ন কোম্পানি থেকে আসছে আমি তাদের দিতে পাচ্ছি না কেন দিতে পাচ্ছি না আমি যে যেটাকে ব্রত হিসেবে নিয়েছি মানুষের মধ্যে ভেষজ সচেতনতা বৃদ্ধি করা শুধু ভেষৎ সচেতনতা বৃদ্ধি করা নয় পাশাপাশি ভেষত সংরক্ষণ ভেষজ সম্প্রসারণ এটা ভীষণ জরুরি এটা আমি জীবনের ব্রত হিসেবে নিয়েছি আর সেই কাজটাই করে চলেছি শুধু বাগান আপনারা এখানে দেখছেন আজকে জলের মধ্যে মনে হচ্ছে যেন পুকুর এদিকটায় জল আরও বেশি এদিকটাই আপনাদের গিয়ে দেখাতে পারছি না এখানটা একটু জল কম বলে এখানে দাঁড়িয়ে আমরা ভিডিওটা করছি তাহলে এখানে মাছ চাষও হচ্ছে ননী গাছেরও চাষ হচ্ছে তো যাদের জলা জমি আছে তারা যোগাযোগ করুন কিভাবে কাজে লাগাবেন আমি আপনাদের কথা দিচ্ছি বিভিন্নভাবে সহযোগিতা করব করবর্দা আপনি যখন ননির সম্পর্কে বলছিলেন তখন বলছিলেন ম্যাচিওর ফল ম্যাচ ফল বলতে কি বোঝায় দেখুন ম্যাচিওর ফল এই যে দেখুন এই যে ফলটা দেখছেন এটা ম্যাচিওর হয়ে গেছে আর একটু বড়ো হবে এই যে ভাবটা দেখছেন আর একটু অর্থাৎ পেয়ারা পাকার মতো হবে ব্যাপারটা আম যখন পাকে আমরা বুঝতে পারি পেয়ারা পাকা হ্যাঁ পেয়ারা পাকার মতো যেটা হয় রংটা অনেকটা বদলে গেছে হ্যাঁ রংটা অনেকটা বদলে যাবে দেখুন এর রং আর এগুলো রং দেখুন যেগুলো তৈরি হয়নি সেগুলো অনেক সবুজ হ্যাঁ আর এটা একদম পেয়ারার মতো পেয়ারার মতো অনেকটা এসে গেছে আরেকটা জিনিস আমি বলেছিলাম যে একই গাছে সারা বছর ফল আপনি ফল ফুলে ভরে থাকবে এটা দেখতে পাবেন তার একটা উদাহরণ আমি দেখাচ্ছি এখানে দেখুন পরপর পাঁচটা পর্যায় রয়েছে দেখুন পরপর পাঁচটা পর্যায় রয়েছে এখানে যদি দেখেন এই যে এটা বড় এটা মাঝারি এটা আরেকটু ছোট এটা আরেকটু ছোট তো এইভাবে পরপর দেখতে পাবেন আবার ফুলও রয়েছে ঠিক প্রত্যেকটা ডালের ক্ষেত্রে দেখুন যে এক দুই তিন চার আবার ফুল তাহলে পাঁচটা পর্যায় তাহলে চার পাঁচটা পর্যায়ে আপনারা সব সময় দেখতে পাবেন অর্থাৎ বারো মাস ফলে ফুলে যে ভরে থাকে এটা বুঝতে পাচ্ছেন আজকে যেই ফলগুলো এই ফলটা যখন আরও বড় হবে যখন ম্যাচিওর হবে এটা বড় হয়ে যাবে আবার দেখুন মাথায় ফুল পরপর ফল ছাড়া থাকছে না ফল ছাড়া থাকছে না দেখুন পাঁচটা পর্যায়ে আপনারা আবার দেখুন তাহলে বারো মাস ফলে ফুলে ভরে থাকে কি এমন চাষ আছে যেটা জীবনে একবার লাগিয়ে প্রতি মাসে মাসে সারা জীবন ধরে আমরা ফল পাব এবং সেভাবে পরিচর্যারও দরকার নেই এখানটায় এই যে পরপর দেখুন পরপর দেখুন কীরকম ফল হয়ে আছে এটাতে তো কম আছে ওদিকে দেখেছেন তো চারিদিকে জল এবং মাছ আচ্ছা এমনি আমরা যে কোনো গাছের ক্ষেত্রে খুব ভালো ফল তৈরি করার জন্য প্রচুর সার প্রয়োগ করি কেমিক্যাল সার দিই বিভিন্ন জৈব সার দিই এ গাছে আপনি কি সার দেন এই গাছে আমি কিচ্ছু দিইনি কোনো সারই দেন না কোনো সারই দিইনি খরচা কিছু নেই এর কোনো খরচই নেই আর এখানে যে গাছ লাগিয়েছি যখন আমি গাছ লাগিয়েছি তখনও জলের মধ্যে লাগিয়েছি জলের মধ্যে কি করে লাগিয়েছি গাছগুলো বস্তায় ভরে ওর মধ্যে বস্তাগুলো জাস্ট বসিয়ে দিয়েছি এগুলো সব বস্তাতে আছে বড় বড় বস্তায় বস্তার সময় উঠিয়ে তারপরে শিকড় ধরে নিয়ে যাওয়ার অসুবিধে নেই পরে কি করেছি সাইড থেকে একটু মাটি টেনে দিয়েছি তাহলে এত সুন্দর চাষ ভাবুন এই ধরনের জমি অর্থাৎ এই চরিত্রের জমি বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন জায়গায় দেখতে পাবেন অনেকের চাষ পরে আছে চাষ করতে পারছে না তাহলে মানে এরকম অনেকের এই ধরনের জমি পড়ে আছে আমার কাছে খবর আছে পড়ে আছে তারা চাষ করতে পারছে না তো তাদের সেই সব পড়ে থাকা জমিতে এই ধরনের যদি নুনি চাষ করে তাহলে তারা কীরকম লাভবান হতে পারে ভাবুন এবং পাশাপাশি কত মানুষ উপকৃত হতে পারে আজকে প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতার ক্ষেত্রে নুনি অনবদ্য প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতার ক্ষেত্রে ননি অনবদ্য বলছি অনন্য বলছি কেন আজকে মানুষের বিভিন্ন রকম শারীরিক সমস্যায় মানুষ ভুগছে এই ম্যাক্সিমাম শারীরিক সমস্যার সমাধানের ক্ষেত্রে ননি দুর্দান্ত কাজ করে এটা ভিতর থেকে কাজ করে ননি শরীর শোধনের কাজ করে তাহলে আমাদের যে ফুড হ্যাবিট আমাদের যে লাইফস্টাইল যা পরিবেশ পরিস্থিতি তাতে করে প্রতিনিয়ত আমাদের শরীরে টক্সিন ডিপোজিট হচ্ছে যেই টক্সিন থেকে বিভিন্ন রকম রোগ বালাই হচ্ছে আর সেই টক্সিন থেকে যদি টক্সিনটা রিমুভ হয় তাহলে দেখবেন ম্যাক্সিমাম সমস্যার সমাধান হতে পারে কিন্তু হ্যাঁ ধরুন কেউ একজন আপনার কথা শুনে চাষ করলেন হ্যাঁ এবারে তিনি তার বাড়ির জন্য কতগুলো নুনি প্রয়োজন খুব বেশি তো ননী প্রয়োজন দেখুন আমি তো আবারও বলছি বাড়ির সবাই মিলে সুস্থ থাকার জন্য বাড়িতে এক দুটো নুনি গাছ লাগাবেন আচ্ছা তাহলে আর বেশি করে চাষ করলে ব্যবসায়িক উদ্দেশ্যে বেশি করে চাষ করতে পারেন মাঠের মাঝে লাগিয়ে রাখল কেউ চুরি করবে না হনুমানেও খায় না তাহলে মাঠের মাঝে লাগিয়ে রাখল কেউ চুরি করবে না হনুমানেও খায় না অথচ আপেল বা আঙুরের থেকেও দাম বেশি এটা একটু আরেকবার বলুন আপেল বা আঙুরের থেকে দাম বেশি বিক্রি করবেন কোথায় হ্যাঁ বিক্রি আমি নেব তো আমার কাছে তো চাইছে বিভিন্ন কোম্পানি ফল আচ্ছা আমরা আমি দিতে পারছি না এক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে দেখিয়ে দিই দেখুন আপনি না নেন তখন কি না নি নয় আমি এখন পর্যন্ত যত জনাকে দিয়েছি আমি ফল নিচ্ছি আচ্ছা আবার আরেকটা জিনিস এখানে দেখিয়ে দিই দেখুন এখানে বড় গাছ দেখছেন হয়তো অনেকে ভাবতে পারেন বা এই কোনো বড়ো গাছ তাই মরছে না এখানে দেখুন ওই দেখুন ছোট ছোট গাছে ফল হয়ে রয়েছে ছোটো ছোটো চারা তাহলে ওই ছোট ছোট চারা এগুলোর বয়স এক বছর হয়নি কয়েক মাস বয়স হয়েছে গাছে ফল হয়েছে দেখতে পাচ্ছেন সেই ছোট হ্যাঁ ওই গাছে ফল যায় হ্যাঁ কিন্তু এখানে দেখুন ছোট ছোট গাছগুলো কত সুন্দর আছে এবং গাছে ফলও রয়েছে আপনি যদি এই লাইন দিয়ে দেখেন ছোট ছোট গাছ অনেক রয়েছে শীতকালে এখানে কমে যাবে শীতকালে কমে যাবে শীতকালে এখানে জল থাকে না বাদ বাকি সময় এখানে জল থাকে তাহলে ছোট গাছও কিন্তু মরছে না মানে যে কোনো একদম অল্প জলের জায়গাগুলোতে করা যায় আচ্ছা পাশাপাশি আরেকটা জিনিস এখানে দেখিয়ে দিই মানে যাদের জমি পড়ে আছে পড়ে থাকা জমিতে নুনি করতে পারে মাছ চাষ করতে পারে পাশাপাশি আর কি করতে পারে এটা দেখিয়ে দিচ্ছি এটা কুলেখারা আচ্ছা এটা কুলেখারা দেখুন তাহলে নুনি বাগানে আমি কুলেখারা চাষ করছি নুনি বাগানে মাছ চাষও করছি কুলেখাড়াটা কি ব্যবসায়িক ভাবে করা যাবে হ্যাঁ ব্যবসায়িক ভাবে করা যাবে এর চাহিদা রয়েছে এই যে কুলেখাড়া কুলেখাড়ার মধ্যে প্রচুর আয়রন রয়েছে আচ্ছা প্রচুর ওষুধি গুণ রয়েছে তাহলে কুলেখাড়া মার্কেটে বিক্রি হয় তাহলে আমি কি দেখাচ্ছি জলা জমিতে ননি বাগান রয়েছে সেখানে কুলেখাড়াও চাষ হচ্ছে মাছও ঘুরে বেড়াচ্ছে অনেক বিভিন্ন রকমের মাছ আছে না হ্যাঁ বিভিন্ন রকম মাছ আছে দেখুন মাছ এই যে এই দেখুন এই দিকে এদিকে এইদিকে দেখান হ্যাঁ প্রচুর মাছ মাছ তো মাছ তো তাও আমি কমিয়ে দিয়েছি ওই ছিপের উৎপাত বলে কমিয়ে দিয়েছি মাছের জন্য বাগানের ক্ষতি হবে দেখুন ফল দেখুন এই একটা ডালের মধ্যে ক কেজি ফল আছে এই ফলের ভারে গাছ নুয়ে পড়ছে হ্যাঁ দেখুন না এই একটা ডালের মধ্যে কত গাছ রীতিমতো কাত হয়ে যাচ্ছে ফলের ভারে অথচ কোনো খাবার দিইনি কিছু না ফল দেখুন আপনার এখান থেকে পরপর দেখুন ফল আমি এই ফলে মানে গাছের ভার কমানোর জন্য পাতা ফেলে দিই পাতা ফেলে দিই এই যে এই যে দেখুন পরপর কত ফল কেউ চুরি করবে না মাঠের মাঝে লাগিয়ে রাখলো কেউ চুরি করবে না থেকে অনেক বেশি দামি কিরকম দাম কীরকম দাম বলতে দেখুন প্রথম কথা হচ্ছে এক বিঘে জমিতে তিরিশ চল্লিশ পঞ্চাশ কুইন্টাল প্রোডাকশান হতে পারে এই দেখুন পঞ্চাশ কুইন্টাল প্রোডাকশান হলে এই যে না উনি ভেঙে যাবে ফলের ভাড়ে ভেঙে যাবে তাহলে চল্লিশ পঞ্চাশ কুইন্টাল যদি হয় এক বিঘে জমিতে চার হাজার টাকা কুইন্টাল হলেও কত হচ্ছে দু লাখ টাকা অথচ সেইভাবে কোনো পরিচর্যা নেই কিছু নেই আপনি প্রত্যেকটা ডালের ক্ষেত্রে দেখুন কিভাবে নুয়ে পড়ছে ফলের ভারে এই যে দেখুন এই এই যেদিকে তাকাবে সেদিকে এটা কত বছর আগে আপনি শুরু করেছিলেন এখানে আমি চার পাঁচ বছর আগে শুরু করেছি দু হাজার এত পরিমাণ হয়েছে চার বছর আগে হ্যাঁ বছর লাগানোর কতদিন পরে ফল ধরে লাগানোর কয়েক মাসের মধ্যে ফল ধরে আপনাকে আমি বাগানে দেখালাম ছোট ছোটো গাছে ফল দেখুন আপনাদের নুনি বাগানে মাছ চাষের ব্যাপারটা দেখালাম নুনি ফলও দেখিয়েছি ম্যাচিওর ফল এখানে দেখাচ্ছি যে গাছের ফল থেকে আপনারা কিভাবে জুস তৈরি করবেন বলেছি ম্যাচিওর ফলগুলো কাছের জারে এয়ার করে রেখে দেবেন তাহলে ফলগুলো ঘেমে ঘেমে জুস জমবে দেখুন নিচে জুস জমেছে রিয়েল জুস এটাই 100% পারসেন্ট পিওর নুনি জুস জল টল দেয়া হচ্ছে না কোনো জল টল কিচ্ছু থাকবে না ফলগুলোকে ভালো করে মুছে এয়ার টাইট করে জাস্ট কাছের জারে রেখে দিতে হবে এত সহজ আর কোনো কিছু নেই একদম সহজ ফলগুন এই জুসটা কীভাবে খেতে হয় এই জুসটা টোয়েন্টি এম থেকে টোয়েন্টি ফাইভ এম জুস নিতে হবে পাঁচ পাঁচ থেকে ছ গুণ জল মেশাতে হবে উষ্ণ গরম গরম জল হলে ভালো হয় আর দিনে দুবার খালি পেটে খেতে হবে আচ্ছা আর এতে শরীরের লেভেলের কাজ করে এটা অ্যাকচুয়ালি দেখা যে এখানে আমি যদি দেখাই যে নুনি জুস কি কাজ করে এখানে একটা তথ্য দেয়া রয়েছে দেখুন নুনির আশ্চর্য ক্ষমতা সম্পর্কে পৃথিবীর সব ভাষাতে প্রচুর তথ্যাদি পাবেন হাজার হাজার পৃষ্ঠা তো এটা নুনি সম্পর্কিত বইয়ের জেরক্স নুনির আশ্চর্য ক্ষমতা সম্পর্কেই রয়েছে এই বইটাতে এই বইয়ের এটা তেষট্টি পাতার বই নুনি সম্পর্কেই রয়েছে এটা এখানে একটা পৃষ্ঠা দেয়া রয়েছে তথ্য দেয়া রয়েছে সেই তথ্যের মধ্যে রয়েছে বেশ কিছু কঠিন এবং জটিল রোগের নাম দেয়া আছে এবং প্রত্যেকটা রোগের ক্ষেত্রে হাজার হাজার রুগীর উপরে পরীক্ষা নিরীক্ষা করে পাশে রেজাল্ট দেয়া রয়েছে তাহলে এতগুলো কঠিন এবং জটিল রোগের ক্ষেত্রে একমাত্র জুসের মাধ্যমে যেই পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং যার রেজাল্ট এটা আপনারা যদি একটু দেখেন তাহলে উপলব্ধি করতে পারবেন তাৎক্ষণিকভাবে নুনি সম্পর্কে জানতে পারবেন গাছই প্রতিরোধ রোগ প্রতিরোধ ও নিরাময়কারী এটা গাছ আপনাদের বাড়িতে রাখলে বিভিন্ন রকম ডাক্তার গাছ রয়েছে অর্থাৎ গাছই ডাক্তার বিভিন্ন গাছের বিভিন্ন রকম উপকারিতা রয়েছে তো সেগুলো আপনারা যত প্র্যাকটিক্যাল করবেন তত বুঝতে পারবেন আর আপনারা যাতে এইসব ব্যাপারে ওয়াকিবহাল হতে পারেন ওয়াকিবহাল করার জন্য আমি সব সময়ের জন্য আছি আপনারা আসুন কীভাবে আসবেন আপনারা এখানে আসতে গেলে ঠিক প্রথম কথা বলি এটা ঠিকা ঠিকানাটা বলছি এটা শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটালের ভিতরেই আমার এই ওষুধি গাছগাছড়ার ফার্ম এখানে আসতে গেলে যারা ট্রেনে আসবেন তারা শিয়ালদা নৈহাটি শিয়ালদা কৃষ্ণনগর শিয়ালদা গেঁদে শিয়ালদা কল্যাণী শিয়ালদা নৈহা নৈহাটি শিয়ালদা শান্তিপুর এই সব ট্রেনগুলো শ্যামনগরের উপর দিয়েই যাচ্ছে যে কোনো ট্রেনে আপনারা শ্যামনগর স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে জাস্ট অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে এসে বলবেন ঝাউতোলা খ্রিস্টান হসপিটাল যাব খ্রিস্টান হসপিটালের সামনেই আপনাদের নামিয়ে দেবে স্টেশন থেকে পাঁচ মিনিট সময় লাগে যারা বাসে আসবেন তাদের উদ্দেশ্যে বলি নৈহাটি বারাসাত একটা বাস রয়েছে ডিএন ফাইভ ওই বাসে করে আপনারা বাসুদেবপুর মোড় নামবেন ওখান থেকে তিন মিনিট লাগবে অটোতে বলবেন ঝাউতলা খ্রিস্টান হসপিটাল যাব এখানে এসে আপনাদের যত রকম প্রশ্ন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অ্যাকচুয়ালি আমি চাইছি আপনারা ভালো করে চর্চা করুন জানুন প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা উপলব্ধি করুন প্রাকৃতিক উপায়েই প্রকৃত সুস্থতা অন্য কোনোভাবে নয় প্রকৃতির সাথে থাকুন আজকে প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতার ক্ষেত্রে আমি যখন মানুষকে বলি ইনসুলিন গাছ মাল্টিভিটামিন গাছ অনেক ডাক্তার ডাক্তারবাবুরাই বলেন ইনসুলিন গাছ হয় নাকি মাল্টিভিটামিন গাছ হয় নাকি কিন্তু প্রকৃতিতে সব ব্যবস্থাই আছে হ্যাঁ আপনারা ফোনেও যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন আবার রিপিট করছি আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করতে পারেন এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ নমস্কার বন্ধুরা এরকম গাছ ভরা ফল দেখলে কার না খুশিতে মন ভরে ওঠে আর যে ফলটি এত উপকারী এবং যে ফলটি দীর্ঘদিন ধরে হাতে কলমে নিজে করে সারা আমাদের পশ্চিমবঙ্গ তথা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ দুই দেশের মানুষের কাছে এক অনুপ্রেরণার উৎস হয়ে যে মানুষটি ক্রমাগত এই ভেষজ উদ্ভিদের প্রচার এবং প্রসারে নিজেকে নিয়োজিত করে এই গাছগুলোকে মানুষের হাতে পৌঁছে দিচ্ছেন তার এই অসাধারণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করবেন কারণ অনেক মানুষের কাছে এই সমস্ত নলেজ পৌঁছে দেওয়ার দরকার তাহলে অনেক মানুষের অনেক কিছু উপকার হতে পারে আর আজকে যে বিষয়টি নিয়ে দেখানো হয়েছে যে একটি আলাদা বিকল্প আয়ের সুযোগের মধ্যে আছে সেই জন্য অনেক অনেক লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার